पटोल कुमार गनवाला। শুয়ে আছে কেন? মার কপালে রক্ত কেন? পটল রে, কাঁদছো কেন? তুমি যে বললে মা ভালো হয়ে গেছে, তাই তো হাসপাতাল থেকে তুমি মাকে নিয়ে এসেছো। তাহলে মা এরকম শুয়ে আছে কেন? বলো মামু। এখানে কেন ঘুমোচ্ছ? ঘরে গিয়ে ঘুমাও না। এই ফুলি, মাকে ডাক না। বাইরে শুনে কাশি হয়ে যাবে না। ও মা, ওঠো না মা, ঘরে চলো না। ও মা, কথা বলছো না কেন? ও, তুমি বুঝে আমার উপর রাগ করেছো? আমি রাতে ফিরিনি বলে তুমি আমায় বকবে না? আমি সব বকুনি খেতে রাজি, কিন্তু তুমি উঠে পড়ো মা।